প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে রাতের অন্ধকারে ভোট চুরি হয়েছে, এর দায় কি সেনাবাহিনী এড়াতে পারে? আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন অনেকেই সেনাবাহিনীতে আছে, তারা চেয়েছিল কিছু করতে, কিন্তু তাদের বস আছে, বসের নিষেধাজ্ঞা ছিল তোমরা চোখ আছে দেখবা, কান আছে শুনবা, কিছু করবা না। আগে আমি দেখেছি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল নির্বাচন আসলেই বলতো আমরা চাই সেনাবাহিনীকে মোতায়েন করা হোক, কিন্তু এখন কি কেউ বলে? ভুলেও কেউ মুক্তি উচ্চারণ করে না সেনাবাহিনীকে নির্বাচনের প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে আপনারা নামান। অর্থাৎ আজকের বাংলাদেশে সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা বিশ্বাস সেটি ধ্বংস হয়ে গিয়েছে, তার জন্য দায়ী কে? এই বর্তমান ফেসিবাদ সরকার, আওয়ামী সরকার। আজকে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা আসছে, শুধুমাত্র আওয়ামী লীগের উপর না, আমাদের ছাত্রনেতা বিনিয়ামিন মোল্লা ইতিমধ্যে বলে গিয়েছে এই নতুন ভিসা নীতির কারণে আজকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তারা কিন্তু সেই আশঙ্কার মধ্যে রয়েছে যে তার উপরেও নিষেধাজ্ঞা আসতে পারে। এটি আমাদের জন্য, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য অত্যন্ত লজ্জার। এই লজ্জা সৃষ্টি করেছে আওয়ামী লীগ, এই লজ্জা সৃষ্টি করেছে শেখ হাসিনা। সুতরাং নিষেধাজ্ঞা সবার আগে এই বর্তমান ফাঁসিবাদ শেখ হাসিনার উপর আসতে হবে। র্যাবের উপর নিষেধাজ্ঞা আসলে হবে না, অন্য কোনো বাহিনীর উপর নিষেধাজ্ঞা আসলে হবে না, যে বাংলাদেশকে একটি গুণখনের রাজ্য হিসেবে, একটি ত্রাসের রাজ্য হিসেবে তৈরি করেছে তার উপর নিষেধাজ্ঞা আসতে হবে। প্রিয় উপস্থিতি, আমি কথা বাড়াবো না, আমরা শুধু বলতে চাই 14 এবং 18 সালে যে নির্বাচন করেছেন ওই নির্বাচন করে বাংলাদেশে আপনারা আর পার পাবেন না। বাংলাদেশের মানুষ আন্দোলন শুরু করেছে, সংগ্রাম করছে, 90-এ যেভাবে জীবন দিয়েছে, আবারও বাংলাদেশের এই তরুণ দামাল বৃদ্ধ তারা প্রস্তুত রয়েছে জীবন দিতে, রক্ত দিতে। তবু আগামীতে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে আর তারা যে নির্বাচন করতে চায় দলীয় সরকারের অধীনে সেই নির্বাচন আমরা বাংলাদেশে হতে দিব না। আপনারা কি রাজপথে লড়াই করতে প্রস্তুত আছেন? আজকে মার্কিন সরকার তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। এর আগে যে বাহিনীকে কালা বাহিনী বলা হয়, যারা 600 মানুষকে গুম এবং 600 মানুষকে খুন করেছে, এই অভিযোগ সত্য না মিথ্যা? সেই বাহিনীর উপর নিষেধাজ্ঞা দিয়েছে, নতুন করে যে ভিসা নীতি তারা ঘোষণা দিয়েছে এটি সেই নিষেধাজ্ঞার থেকে অত্যন্ত ভয়ানক। সুতরাং আগামীতে যদি মনে করেন একটি ভুয়া নির্বাচন করে, একটি পাতানো নির্বাচন করে, 14 এবং 18 মার্কা নির্বাচন করে আপনারা পার পেয়ে যাবেন, সেটি বাংলাদেশের মানুষ হতে দিবেন ইনশাআল্লাহ। আমাদের সবাইকে ওয়াদাবদ্ধ হতে হবে। আজকে আমেরিকা, ইউরোপ, অলরেডি ইউরোপ কর্তৃক বলা হয়েছে যে আগামীতে যদি সুষ্ঠু নির্বাচন না হয় তাহলে জিএসপি প্লাস সুবিধা বাংলাদেশ পাবে না। অর্থাৎ আজকে আমেরিকা, ইউরোপ সহ প্রত্যেকটা রাষ্ট্র যখন আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, আমাদের ভয়ের কোনো কারণ নাই। বাংলাদেশে আবারও আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে, আন্দোলনের মাধ্যমেই এই স্বৈরাচারকে হটাতে হবে। শুধুমাত্র আমেরিকা যদি তারা কথা বলে, নিষেধাজ্ঞা দেয়, স্যাংশন দেয়, এগুলো দিয়ে শুধু কাজ হবে না, বাংলাদেশের 90-এর মতন আর একটি গণ আন্দোলন আমাদের গড়ে তুলতে হবে। গণ অধিকার পরিষদ বিএনপির সাথে যুগপাত আন্দোলনে ছিল, আছে এবং থাকবে। আমরা যারা রাজপথে রয়েছি আমাদের সবাইকে এই আন্দোলন যতক্ষণ না পর্যন্ত সফল হবে, যতক্ষণ না পর্যন্ত এই ফেসিবাদ স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হবে, আমাদের রাজপথ ছেড়ে দেওয়া যাবে না। সবাইকে ধন্যবাদ।